साधारण बीमा कॉर्पोरेशन 1973 सने 6 मे इन्स्योरेंस कॉर्पोरेशन एक्टर माध्यम गठित होता देशर एकमात्र राष्ट्रीय बीमा और पुनर्बीमाकारी प्रतिष्ठान और साधारण बीमार अर्थनैतिक भित अत्यंत मजबूत सक्षमता रही है जेको अंकर बीमा करार एवं तार दाबी निष्पत्तिर क्षमता बीमा कॉर्पोरेशन आईन 2019 अनुजाई साधारण बीमा कॉर्पोरेशन एखन बर्तमान पेड अप कैपिटल 500 कोटी टाका एवं अथराइज कैपिटल 1000 कोटी टाका पूर्वे जा छिलो पेड अप छिलो 10 कोटी टाका एवं अथराइज छिलो 20 कोटी टाका साधारण बीमा कॉर्पोरेशन এই আইনটা যখনই কার্যকরী হলো সেই সাথে সাথেই তাদের নিজস্ব ফান্ড থেকে এই ক্যাপিটালটা রেজ করে দিয়েছে উন্নয়নের রোল মডেল হিসাবে সরকারের যে সব বিরাট বিরাট প্রকল্পগুলো রয়েছে সাধারণ বিমাগুলোর সবকটারই ক্ষতির জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে এই প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রূপপুর পারমাণবিক প্রকল্প পদ্মা সেতু প্রকল্প মেট্রো রেল মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র বঙ্গবন্ধু টানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট এইসব মেগা প্রকল্পগুলি সাধারণ বিমার কাছেই ইন্স্যুরেন্স করা রয়েছে এইগুলোর রিইন্স্যুরেন্সও করা হয়েছে বিদেশি সব নামী প্রতিষ্ঠানের সাথে সুতরাং এই দিক দিয়ে সাধারণ বিমা সরকারের এই যে অগ্রযাত্রা তার সাথে সম্পৃক্ত হয়ে সাধারণ বিমা নিজেকে গৌরবান্বিত মনে করছে জলে স্থলে অন্তরীক্ষে সরকারি খাতের সকল সম্পদের বিমা সাধারণ বিমা করে আসছে এবং গ্রহণ করে সাধারণ বিমা দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য সক্রিয় ভূমিকা রাখছে বিমা কি এবং কেন প্রয়োজন বিমা হচ্ছে ঝুঁকি স্থানান্তরের কৌশল একজনের ঝুঁকি অনেকের মধ্যে ছড়িয়ে দেয়াই হচ্ছে বিমা কোনো অনাকাঙ্ক্ষিত ক্ষতি সংঘটিত হলে আর্থিক ক্ষতিপূরণের জন্য বিমার প্রয়োজন বিমা করলে কি কি সুবিধা বিমার সুবিধাসমূহ ক বিমা গ্রহীতা তার সম্পদের ক্ষতি সংঘটিত হলে বিমার মাধ্যমে আর্থিক ক্ষতিপূরণ পেয়ে থাকে খ বিমা আর্থিক নিরাপত্তা বিধান করে গ বিমা দ্বারা ঝুঁকি বণ্টন করা হয় ঘ বিমা দেশের জিডিপিতে ভূমিকা রাখে বিমা করার ধাপসমূহ কি কি বিমার ধাপসমূহ এক বিমা গ্রহীতা কর্তৃক প্রস্তাবপত্র প্রদান দুই প্রস্তাবপত্র পাওয়ার পর বিমাকৃত বিষয়বস্তু বিমাকারী সরেজমিনে দেখা তিন প্রস্তাবপত্রের আলোকে প্রিমিয়াম নির্ধারণ চার প্রিমিয়াম প্রাপ্তি সাপেক্ষে পর পলিসি ইস্যুকরণ প্রিমিয়াম কি বিমা চুক্তিতে বিমাকারী যে অর্থের বিনিময়ে ঝুঁকি গ্রহণ করে তাকে বিমা প্রিমিয়াম বলে বিমা অঙ্ক কি বিমা গ্রহীতা যে সম্পদের বিমা পলিসি গ্রহণ করতে চায় তার আর্থিক মূল্যকে বিমা অঙ্ক বলে এক্ষেত্রে বিভিন্ন সম্পদের পৃথক পৃথক মূল্য একত্র করে মোট বিমা অঙ্ক নির্ধারণ করা হয় প্রিমিয়ামের হার কিভাবে নির্ধারণ করা হয় প্রিমিয়াম হার নির্ধারণ সম্পদের ঝুঁকির তারতম্যের উপর প্রিমিয়াম নির্ধারণ করা হয় বাংলাদেশে বিভিন্ন ধরনের পলিসির ক্ষেত্রে প্রিমিয়াম হার নির্ধারণে নির্দিষ্ট ট্যারিফ অনুসরণ করা হয় নন ট্যারিফ বিমার ক্ষেত্রে কর্তৃপক্ষ তথা পুনর্বীমাকারীর নিকট হতে প্রিমিয়াম হার সংগ্রহ করা হয় বিমা চুক্তি কি বিমা চুক্তি প্রিমিয়ামের বিনিময়ে বিমা ঝুঁকি আবরণের নিমিত্তে বিমাকারী ও বিমা গ্রহীতার মধ্যে সম্পাদিত চুক্তিকে বিমা চুক্তি বলে বিমা প্রস্তাব কি বিমা প্রস্তাব বিমা গ্রহীতা বিমা চুক্তি সম্পাদনের লক্ষ্যে বিমাকারীকে সম্পদের যাবতীয় তথ্য সম্বলিত যে পত্র প্রদান করে তাই বিমার প্রস্তাব পত্র বিমা চুক্তি করতে হলে
বিমা গ্রাহককে কি কি তথ্য ও কাগজপত্র দিতে হয়। বিমা চুক্তি সম্পাদনের জন্য বিমা গ্রহীতা লিখিতভাবে প্রস্তাবপত্র দিতে হবে। প্রস্তাবপত্রে বিমাকৃত সম্পদের প্রকৃত অবস্থা, অবস্থান, কাঠামো, বিমা অঙ্ক ইত্যাদি তথ্য প্রদান করতে হবে। একই সঙ্গে বিমাকৃত সম্পদের শিডিউলের কপি বিমাকারীর নিকট দাখিল করতে হবে। বিমা গ্রাহককে কি কি বিষয়ে যাচাই করতে হয়। বিমা চুক্তি সম্পাদনের পর বিমা গ্রাহক পলিসি কপি, সার্টিফিকেট কপি, মানি রিসিপ্টের কপি যাচাই করে নিতে হয়, কারণ এই সকল দলিলাদিতে বিমাকৃত সম্পদের বিবরণ যথাযথ হতে হবে। প্রিমিয়াম কেন বিনিয়োগ করা হয়। বিমাকারী বিমা পলিসি হতে অর্জিত প্রিমিয়াম বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করে, যাতে করে বিনিয়োগকৃত অর্থ হতে অর্জিত আয় বিমা দাবি প্রদানের ক্ষেত্রে প্রয়োজন হয়, কারণ ক্ষতির অঙ্ক অর্জিত প্রিমিয়াম হতে অধিক হয়ে থাকে। বিমাকারী কিভাবে বিমা দাবি পরিশোধ করে। দাবি পরিশোধ, কোনো বিমা পলিসির অনুকূলে দাবি উত্থাপিত হলে বিমাকারী প্রথমে একজন জরিপকারী সার্ভেয়ার নিয়োগ করবে। তাছাড়া বিমাকারীর প্রতিনিধিও ক্ষতিগ্রস্ত সম্পদ সরেজমিনে পরিদর্শন করতে পারে। জরিপকারীর জরিপ প্রতিবেদন পাওয়ার পর তাদের নিরূপিত ক্ষতির অঙ্ক এবং আনুষাঙ্গিক দলিলাদি যাচাই বাছাই সাপেক্ষে পলিসির শর্তাধীনে দাবি নিষ্পত্তি করা হয়। কম্প্রিহেনসিভ ও থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্স কি এবং কোনটির কি কি সুবিধা রয়েছে। কম্প্রিহেনসিভ মোটর পলিসি, কম্প্রিহেনসিভ মোটর পলিসির আওতায় মোটর গাড়ির ব্যাপক ভিত্তিক ঝুঁকি আবরিত করা হয়। এক্ষেত্রে গাড়ির নিজের ক্ষতিসহ তৃতীয় পক্ষের ক্ষতিও আবরিত হয়। থার্ড পার্টি ইন্স্যুরেন্স, থার্ড পার্টি ইন্স্যুরেন্সের আওতায় শুধুমাত্র তৃতীয় পক্ষ ব্যক্তির আহত, নিহত এবং সম্পদের ক্ষতির ঝুঁকি আবরিত হয়। উল্লেখ্য যে বাংলাদেশে মোটর ভেহিকেল আইন 1984 অনুযায়ী থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। রি ইন্স্যুরেন্স কি এবং এর সুবিধা কি। রি ইন্স্যুরেন্স, যে কোনো বিমার পুনরায় বিমা করাকে রি ইন্স্যুরেন্স বা পুনর্বিমা বলে, অর্থাৎ বিমার বিমাকে পুনর্বিমা বলা হয়। বিমা কোম্পানিসমূহ বিমা পলিসি ইস্যুর মাধ্যমে ব্যাপক ঝুঁকি গ্রহণ করে থাকে, তাই বিমা কোম্পানিসমূহ অন্য পুনর্বিমা প্রতিষ্ঠানের সাথে পুনর্বিমা করে ওই ঝুঁকি হ্রাস করে। সুবিধা, এক, এর ফলে বিমাকারীর ঝুঁকির পরিমাণ হ্রাস পায়। দুই, বিমা ঝুঁকি অনেকের মধ্যে ছড়িয়ে দেয়া যায়। তিন, ব্যাপক ক্ষতির দাবি পরিশোধে বিমাকারী সক্ষমতা অর্জন করে। চার, দুর্যোগপূর্ণ ক্ষতির ক্ষেত্রে পুনর্বিমার মাধ্যমে বিমা কোম্পানির অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হয়। পাঁচ, পুনর্বিমা দ্বারা বিমা কোম্পানির ঝুঁকি গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়। বিমা দাবি প্রাপ্তির আইনগত অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হয়। বিমা চুক্তি বিমা দাবি প্রাপ্তির আইনগত অধিকার প্রতিষ্ঠায় যথেষ্ট, কেননা দেশের প্রচলিত বিমা আইনের অধীনে বিমা চুক্তি সম্পাদিত হয়ে থাকে। বিমা চুক্তি মোতাবেক বিমাকারী প্রিমিয়ামের বিনিময়ে বিমা গ্রহীতার সম্পদের ঝুঁকি গ্রহণ করে থাকে এবং নির্দিষ্ট মেয়াদে আবরিত ঝুঁকির দ্বারা বিমাকৃত সম্পদের ক্ষতি হলে দাবি পরিশোধযোগ্য। বিমা দাবি প্রাপ্তির জন্য গ্রাহককে কি কি করতে হয়। বিমা চুক্তির আওতায় বিমা দাবি উত্থাপিত হলে বিমা গ্রহীতাকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যেমন বিমাপত্রের আওতায় আবরিত ঝুঁকি দ্বারা বিমাকৃত সম্পদের ক্ষয়ক্ষতি হলে
নির্দিষ্ট সময়ের মধ্যে বিমা গ্রহীতা কর্তৃক বিমাকারীকে অবহিত করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে দ্রুত নিকটস্থ থানায় জিডি এফআইআর করতে হবে। নৌ দাবির ক্ষেত্রে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য বিমা গ্রহীতা বা বিমাকারী কর্তৃক জরিপকারী নিয়োগ দিতে হবে। অন্যান্য ক্ষেত্রে বিমাকারী জরিপকারী নিয়োগ করে থাকে। বিমাকারী ও নিয়োগকৃত জরিপকারীর চাহিদা মোতাবেক দাবি সংশ্লিষ্ট কাগজপত্রাদি সরবরাহ করতে হবে। সাধারণ বিমা কর্পোরেশনের প্রচলিত বিমা পলিসিসমূহ, বিমা পরিকল্প। সাধারণ বিমা কর্পোরেশন বাংলাদেশের নন লাইফ খাতে একমাত্র রাষ্ট্রীয় ও পুনর্বীমা সর্ববৃহৎ বিমা প্রতিষ্ঠান। সারাদেশে বিস্তৃত 84টি শাখা হতে 50টিরও অধিক বিমা পণ্য পলিসির মাধ্যমে বিমা সেবা প্রদান করে থাকে। সাবিকের প্রচলিত বিমা পণ্যসমূহ নিম্নরূপ: অগ্নি বিমা, নৌ কার্গো, নৌহাল, মোটর বিমা, এভিয়েশন বিমা, ইঞ্জিনিয়ারিং বিমা, ব্যক্তিগত দুর্ঘটনা বিমা, বিমান ভ্রমণ দুর্ঘটনা বিমা, জনতা দুর্ঘটনা বিমা, ব্যবসায়িক বা অবকাশ যাপনের জন্য ভ্রমণ, কর্মসংস্থান বা অধ্যয়নের জন্য ভ্রমণ বিমা, দুরারোগ্য ব্যাধি বিমা, শস্য বিমা ও অন্যান্য বিবিধ বিমাসমূহ। তাছাড়া সাধারণ বিমা কর্পোরেশন দেশের একমাত্র রাষ্ট্রীয় পুনর্বীমা প্রতিষ্ঠান।